কেন হইতাম, তারা তো আমরা সাপোর্ট দিছে, আমরা খুব মানে চেষ্টা করতেছে, মানে আমরা ন্যায় বিচারটা পাওয়ার লাগে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না, মানে এই একলা করছো কইরা, মানে এটার মধ্যে আরো জড়িত আছে, একলা পারবো কি, আমার মেয়ে এতে আরো জবরদস্ত একটা ইয়ে আছে, আমি তো কই না একলা আসলো কইরা, এর মধ্যে সবকিছু দান্দাবাজি মাত কথা মারতেছে, আমার তো একদম ভাল লাগতেছে না, এজেন মানে করে একলা করছো, এটা একলা কোনো সময় হইতে পারে না, একলা কোনো সময়ে করতে পারতো না, কেনে কইতাম এই খাসটা কেউ কয় না এই একলা করবো, এই একলা শিকার খাইলে হইব একলা করছো কইরা, এটা বালা কইরা, এরা তো মানে আমরা পুলিশ প্রশাসনে তো মানে সাপোর্ট দিতেছে, আমরা পিছনে আরো একটু জোরদার সাপোর্ট দেওয়া আমরা মানে কৃতজ্ঞ জানাইতাম। আর এই জায়গাটা পুরা আসলো আমার এই পুরা লাজ গড়ে গিয়া দেখছে রশি ঢুকাইয়া তুই দিছে, এই উড়া তুড়া তিতা যে আমার এর শাস্তি লাগে, আমার মেয়ে যেরকম মানে কষ্ট দিয়ে মারছে, কি সর্বনাশ করছিল, কি সর্বনাশ করছিল, মানে এইভাবে এরা মা তাইরে মারলো, ইয়ে তাই তো অন্ধবিশ্বাস হয়ে বালা পাইছে, তাই যদি কেউ ভালোই পায়, আমার লগে যখন দুই তিন মাস ধরে মাত কথা মাতো, আমার একটা কইলেই তো হইতো, তুমি জানছো আমার এখন থানা আছে, মহিলা সমিতি আছে, আত্মীয় স্বজন তোমার আছে, ওই তো মানে মিথ্যার উপরে মিথ্যা, আমার মেয়েরা কইছে বদরপুর থাকে, ইয়া বদরপুর না সরি মারছিল কয়েকদিন, তাই মোবাইল নষ্ট হয়েছে বলে ওই আমার লগে যোগাযোগ, আমার লাগে কথা কইতো কোন সময় যেমন তাইলে যদি ফোনে না পাইতো ওই যেমন আমার ফোন করে জিগাইতো, কোন সময় তাই বাথরুমে ফোন করতো শেষ হয়ে যায়, মা একটু কৌ না তুমি আমি বাথরুমে কিবা বই নাই তো লোকে মারতো, আমি সামনে থাকলে ওই তো মা একটু কৌ না আমি তোমার মোবাইল দেয় আমি বই তারা লোকে মাতি, কেন এত পট করে আমার ফোন লাগাই দেয়, এটা যদি না পাইল ফোন লাগাই দেয়, সারাক্ষণ এর লোকেই বিজি থাকতো, বই তারাও মুখ কাড়া করতো, কের লোকে যোগাযোগ নাই, তো বন্ধুরাও কইতো তুই তো আমার লোক যোগাযোগ করস না, খালি এর লোকে সারাক্ষণ, তুই এর মধ্যে সন্দেহবাদী কেমনে আইলো, তো তো এটার পিছনে তুমি জাসুসি রাখছো, আমার মেয়েরা কইছে দিল্লি থাকে এখন শোনা যায় বেঙ্গালুর, আর একটা ওর মা বালা জব করে, কত মিথ্যা মাতে, এর মধ্যে আমার মেয়ে এগারোটা দশে মানে ইয়ে হয়েছে মোবাইল সুইচ অফ হয়েছে গেছে গিয়া, হওয়ার পরে ইয়ার পরে ইয়াদি কি বাক্কা যেমন মানে ফোন করা শুরু করছে, আমার মন নাই শান্তি, আমি তুলছি না, কেন জানি আমার মনটা মতো কি তাই শ্যাম্পু, আমার মেয়ের যে জায়গাটা আমারে ফোন করে যদি মোবাইল সুইচ অফ হয়ে যায় চার্জ নাই, যে স্যার মোবাইল দা আমারে ফোন করে যদি কোন যাই করতেছে মোবাইল মনে ছেলেটা সাইলেন্ট করছে, আমারে পান না, আমি আমার কাজকর্ম করি আর কেন আমি বাইরে কাজ করি রান্না কাজু, রাত্রে বেশি গান পাক পাইলে কাজুজ করি, শেষে তাই বার্থডে যেতো মা একটু দেরি হইব, ওই যে কারখানা আছে এইনের মোবাইলে ফোন করছে করে আমার ডাকছে দরজা খুলছে, ও তো তাই পায় না কোন টুরিয়ে ওই ন মাতো, মা আমি বার্থডে যেতেছি আমি আইম একটু দেরি হয়েছিল আমি ফটাফটাই যাই আমি আগাই মুগিয়া, বাস কই গেছে ই জায়গার মধ্যে তাই আমি ফোন করতে করতে তুলে রেই না, কইল গড়ে আই যাব আমি আই যাবো এমন এমনি তুমি বাইরে একলা একলা আই যাও, আমি আবার গাড়ি লিছি, তখন আবার কইছি রাখ তুই আমাতে বেশি উজর বৃষ্টি উষ্টি পড়ে একলা একলা আইতে, আমার করই না আমি যেই মুখে টুকটুকি দিয়া চাবি দিয়া মালিকের ঘরে টুকটুকি দিয়ে যেই যে মুখে কইছে তা আমি তো আইতে আমার একটা অন্য মাসে তাই 10 মিনিট আমার আগে আগে পৌঁছে যেত, তাই তো আর আইসা না তোর বাবুরে ফোন করলাম কর না, ওই যে আমি স্টার্ট করলাম রাস্তার থেকে ফোন করতে 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 কাপড়ও বদলাইছি কিতা বাজাও জানি বুয়াইছি, এটা করতে করতে দিকে 11টা 10 সুইচ অফ, এরপরে আধা ঘন্টা পড়তে দিকে এ নানি মানে ফোন করে
আমি আর তুলতাছি না। পরের দিনও গেল, আমি তো সবরে যোগাযোগ করি এখন মারে। এর পরের দিন আমি যে বাসায় রান্না করি খুঁজতে খুঁজতে আমি বাসায় গেছি গিয়ে একটু আমি কইতাছিল, তখন আমি কই না তুলি নাই কালকে রাতটা তেও করে আজকেও সারাদিন গেল বা সাড়ে পাঁচটা দশটার সময়। আমি এবার যে কোন একটু গড়িটা দেখি এবারে দিকে সাড়ে পাঁচটা দশটার সময় তুলছি, তো বউটার বাড়িটাও কথা কইতাছি যে বাসাতে আমি রান্না করি, বউটারও কইতাছি আমি কই না মনটি নাম হই আমার বড় মেয়ের নামে না তুলিলে কয়া তুললা কইলা মা দি। তা আমি কইছি কই ঠিক নিয়ে তো আমি তো যে তোমার লোক কোন সময় লাস্টে কথা হয়েছে সাড়ে নয়টার সময় বলে কথা হয়েছে এর লোকের লাস্টে। আমি শুনছি খুব আউকালি দেখছো খুব আউকালি শুনছি, এবার সে রাখতাম কইছে ফোন কিরকম রে বাতে এর কথাটি আমরা কেমনে বিশ্বাস করবো, এটা তাহলে শীত গরম কইরা কইরা লাগাই লাগাই আর কথা বাইর করতে লাগবো। সত্যি কথা আমার যেটা মনে করে খালি আমার সামনে আনতো আমি সবকে কথা এরা কইতাম কইয়া কইয়া এর শীত গরম লাগাইতাম আমি, কেনে আমার সামনে তো আনেন না তারা। আমার যে ফোন মারছে এটা আমার কল মানে লিস্ট বাই করলে তো ভাই লিখবো, আমিও কোন সময় রিসিভ করছি দেখবো তো আমার মিথ্যা হতো না। এর মধ্যে মাত কথা মাতে আমার এবেলে টেখা দিছে, তার আজকে আমি রেইন করে এই কাজটা করিনি, আর আজকে আমার বোলার লেগে পূজার বসে তুইছি আমার ছেলের মানসা বই মেচি তুইছি আমি 20,000 টাকা তুলছি, 20,000 তুললে 10,000 আমি রাখি দিছি বোলার মানসা দিতাম সামনে মাস এই মাসের দিকে মল মাস তুইছি মেয়ের কাজটা তো আমার করতে লাগে, কালকে আমি আটতে দিতে পারি না পুষ্টা বিছ তুললাই না 10,000 টাকা তুললাই না কাজ আমি আগে তো এটা আমার কাজ কিরকম মার কথা মাতে। আমরা মা মেয়ে বিলে পয়সা দিতে পয়সা দিলে দিলে আজকে আমি রান্না করতে ওই যে আমি 1 তারিখ থেকে কাজ যেতে লাগবো, বন্ধ দিলাম আমার ঘর ভাড়া বন্ধ খাওয়া করছে তো করতে গাই আমার এই নয় যেতে হইব পেশারি মানুষ দুই তিন বছর কইতে একবার এই দিকে আসলো গিয়া সেটাই সেটাই সেটাই।